এক মাস ধরে বা এক মাসেরও আগে থেকে আইপিএলের সমস্ত খবর আপনাদের সামনে আমরা তুলে ধরছি। গ্রুপ লীগের খেলা শেষ হয়েছে কাল। গ্রুপ লীগের খেলাতে শেষ চারটি দল হিসাবে চলতি বছরের আইপিএলে প্লে অফে পৌঁছালো চারটি দল। এই চারটি দল যথাক্রমে গুজরাট টাইটান্স, চেন্নাই সুপার কিংস, লখনউ সুপার জায়ান্টস এবং মুম্বাই ইন্ডিয়ান্স। গ্রুপ লীগের খেলা শেষ হয়েছে কালকে এবং গ্রুপ লীগের খেলাতে শেষ চারটি দল হিসেবে চলতি বছরের আইপিএলে প্লে অফে পৌঁছালো চারটি দল। এই চারটি দল যথাক্রমে গুজরাট টাইটান্স, চেন্নাই সুপার কিংস, লখনউ সুপার জায়ান্টস এবং মুম্বাই ইন্ডিয়ান্স। আমাদের টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি পুরন্দর চক্রবর্তী। পুরন্দর, প্লে অফে চারটি দল উঠল, এরা কতটা যোগ্য দল হিসাবে খেলছে? পুরন্দর, প্লে অফে চারটি দল উঠেছে, এরা কতটা যোগ্য দল হিসাবে খেলছে? দেখো, যদি বলতে প্রতিটি দল হবে তারা প্রত্যেকে যোগ্য দল এবং যোগ্যতা মিলে খেলছে তো তাদের প্রথমে মেনে নিতে হবে, কারণ প্রত্যেকটি দল কিন্তু আমাদের মাথায় রাখতে হবে তারা কিন্তু চোদ্দটি করে ম্যাচ খেলেছে। চোদ্দটি করে ম্যাচ খেলার মানে কিন্তু প্রত্যেকটি প্রতিপক্ষের অনেক সুযোগ পেয়েছে তাদের নিজেদের যোগ্যতা প্রমাণ করার জন্য, এবং বেশ কিছু দল আছে তাদের মধ্যে তথাকথিতভাবে বিশ্বব্যাপী যাদের যারা নামে ডাকে যারা অত্যন্ত প্রতিমান, আমি দিল্লি দলের কথাই বলবো, যারা দলের মধ্যে নবম স্থান অধিকার করেছিলেন সেখানে কিন্তু মিচেল ওয়ার্নার, ভারতের ক্ষতি সম্পন্ন কুলদীপ যাদব, অক্ষয় পটেল এরা রয়েছিলেন, কিন্তু এরা থাকলে সেভাবে পারফর্ম করতে পারেনি, কিন্তু সেটা অন্য কথা। আমরা যদি সার্বিক হিসেবে আমরা পুরো পয়েন্টের দিকে পাঠাই তাহলে দেখবো যে কুড়ি প্রান্তে গুজরাট টাইটান্স কিন্তু শীর্ষ থেকে সারা বলতে গেলে পর্যায়ে তারা কিন্তু শীর্ষ অবস্থান করেছে। তারা কিন্তু যদি আমরা বলি সেটা আলাদা আলাদা ডিপার্টমেন্ট, আমি আলাদা ডিপার্টমেন্ট বলতে সঙ্গে পাঁচটা ডিপার্টমেন্ট যদি আমরা ভাগ করে নিই যে ওপেনিং বা বিভিন্ন অর্ডার ব্যাটসম্যান দিয়ে ফাইনাল কিন্তু পাঁচটি ডিপার্টমেন্টের পাঁচটি ডিপার্টমেন্ট একাধিক প্লেয়ার রয়েছেন যারা ম্যাচের ভুল পাল্টে দিতে পারে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সঠিকভাবে যোগ্যতা দিয়েছেন গুজরাট টাইটান্স উঠেছে। আমরা যদি কালকে খেলার দিকে তাকাই, কালকে যে ম্যাচে শুভমান গিল অসাধারণ ব্যাট করেছেন এবং যে ম্যাচে তারা বেঙ্গালোরকে হারিয়েছে সেই ম্যাচে কিন্তু আমরা দেখে দেখবো যে তাদের দলে নয় হার্দিক পান্ডিয়া, তিনি জাতীয় দলে কোনো তাকে সক্রিয়ভাবে অংশ নিতে হয়নি, কিন্তু তাকে দল পেয়ে গেছে, কারণ প্রত্যেক প্লেয়ার এদের নিজস্ব যোগ্যতা জানে। এবং আমরা যদি দেখি পরবর্তী রাউন্ডে এই প্লেয়ার কিন্তু রাউন্ডে এখানে কিন্তু প্রথমেই মুক্তি হবে চেন্নাই ছেলেরা, চেন্নাই ছেলে যদি প্রথমে দ্বিতীয় রাউন্ড সেটা মুখোমুখি হবে এবং তাদের মধ্যে যে জিতবে সে সরাসরি ফাইনালে চলে যাবে। তাহলে এই দুটি দলের মধ্যে জিতবে সেটা কিন্তু কিন্তু বিচার্য হবে, কারণ চেন্নাই দলের থেকে যদি আমরা তাকাই ক্যাপ্টেন কুল অর্থাৎ মহেন্দ্র সিং ধোনি এই চেন্নাই সত্তর পর্বে ইনসুলেন্ট কিন্তু তিনি আমরা যদি দেখি অসাধারণ পারফর্ম করছেন এবং তার দলে এমন ব্যাটিং লাইনআপ রয়েছে, এবং আমি শেষের দিকে ব্যাটিং লাইনআপের কথাই প্রথমে বলবো যে মেন লাইন কিংবা তারও আগে আমি যদি দেখি আগে তারা ঋতুভাবে দ্বিতীয় পজিশন পর ব্যাটিং ইটা নিজেকে ভালো ব্যাট করছেন, তার আগে আমরা যদি বলি সবিত কলয় এবং ঋতুরাজ গাইকোয়াড়ের এত কি এত ভালো সুবিধা করছেন এরকম দিকে অসুবিধা হচ্ছে না, এবং বলে আমরা যদি দেখি তুষার দেশপান্ডে মতো বোলার করছেন ভালো, এবং সবচেয়ে বড় কথা বাকিরা না বলে যে শ্রীলঙ্কার টেকবল আছে তারা তিনি কিন্তু নিজেকে বারবার দেখাচ্ছেন যে তিনি আসল হয়েছেন। এটা ঘটনা যে গুজরাটের মোহাম্মদ খান রয়েছেন এবং ঋদ্ধিমান সবার মতো রয়েছেন সবচেয়ে বড় কথা নীল নামে করে বেশি খান করছে, ফলে এই জায়গা থেকে বলার তিনি শুধু যে দেখতে পারো
এইদিন যে ভালো খেলবে সেই ইন্ডিতে প্রমাণ করবে। এবং আমরা যদি দেখি যে তৃতীয় স্থানে তুলনামূলকভাবে এই প্রতিযোগিতা সেভাবে নিজেদেরকে ফুটিয়ে তুলতে পারেনি, কারণ বেশি তাদের উৎসাহন সহ সেটা আমি আপনাকে উৎসাহিত সত্যি বা কিছুটা হবে যে কোনো ভাবে একটা এমন কিছু দেখে দিতে তাদের পরিমার ঈশান কিষান রয়েছে এমন কিছু ক্রিয়া কৌশল যারা সেগুলো সময় অবিশ্বাসে রূপান্তর ঘটিয়ে নিবে এতক্ষণ করছে তারা মুম্বাইকে কিন্তু কোনো ভাবেই খুবই যোগ্যতা এবং তোমাকে ধন্যবাদ আপাতত। পুরন্দর চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি। গ্রুপ লীগের খেলা শেষ হয়েছে কালকে এবং গ্রুপ লীগের খেলাতে শেষ চারটি দল হিসাবে চলতি বছরের আইপিএল এ প্লে অফে পৌঁছালো চারটি দল। আর এই খবর আপনাদেরকে এক মাস ধরে বা এক মাসেরও আগে থেকে সময় কলকাতার তরফ থেকে আমরা দেখিয়েছি, তুলে ধরেছি আপনাদের সামনে। এবং গ্রুপ লীগের খেলাতে সে চারটি দল হিসাবে চলতি আইপিএল প্লে অফে পৌঁছালো চারটি দল। এই চারটি দল যথাক্রমে গুজরাট টাইটান্স, চেন্নাই সুপার কিংস এবং লখনউ সুপার জায়ান্টস এবং মুম্বাই ইন্ডিয়ানস। আমাদের সঙ্গে নিয়মিত থেকেছেন, আপনাদের আপডেট দিয়েছেন আমাদের প্রতিনিধি পুরন্দর চক্রবর্তী এবং সম্রাট চট্টোপাধ্যায়। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সম্রাট চট্টোপাধ্যায়। সম্রাট, এই চারটি দলের মধ্যে যারা প্লে অফে খেলবে একমাত্র লখনউকে বাদ দিয়ে বাকি তিনটি দলই কোনো না কোনো সময় চ্যাম্পিয়ন হয়েছে, তো সেক্ষেত্রে প্লে অফের লড়াইটা কিরকম হতে পারে বলে তুমি মনে করছো? সম্রাট শোনা যাচ্ছে? এই সম্রাট, এই চারটি দলের মধ্যে যারা প্লে অফে খেলবে তাদের মধ্যে একমাত্র লখনউকে বাদ দিয়ে বাকি তিনটি দলই কোনো না কোনো সময় চ্যাম্পিয়ন হয়েছে, সেক্ষেত্রে প্লে অফের লড়াইটা ঠিক কি রকম হবে বলে তুমি মনে করছো? দেখো, প্লে অফের লড়াই খুব ইন্টারেস্টিং হবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। প্রথম কথা হচ্ছে যে সিএসকে কত বছর যারা একদম শেষের দিকে ছিল তারা কিন্তু এবছর প্লে অফে চলে এসেছে, এবং প্লে অফে তাদের গুজরাটের সাথে তাদের প্রথম ম্যাচ যেটা সেটা হচ্ছে তাদের ঘরের মাঠে। এটা একটা বিরাট, একে তো ধোনির একটা ধোনির আবেগে এই মুহূর্তে সারা ভারতবর্ষের প্রত্যেকটা মাঠ ভেসে যাচ্ছে। সেখানে দাঁড়িয়ে গুজরাটের মতো একটা শক্ত দলের সাথে তাদের প্লে অফের খেলা, ফার্স্ট এবং সেকেন্ড পজিশনের মধ্যে যে প্লে অফ হবে সেখানে দাঁড়িয়ে হচ্ছে ঘরের মাঠের অ্যাডভান্টেজ নিশ্চিতভাবেই সিএসকে নেবে বা পাবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। দ্বিতীয় হচ্ছে গিয়ে লখনউ একদমই নতুন, মানে প্লে অফের ক্ষেত্রে নতুন বলা যেতে পারে, কিন্তু গত বছরও কিন্তু লখনউ যথেষ্ট ভালো খেলেছিল এবং গত বছরও কিন্তু তারা অন্যতম দাবিদার হয়েছিল এই আমাদের আইপিএল জেতার ক্ষেত্রে। অভিজ্ঞতা যদি বলা হয় প্লেয়ারদের, দেখো যারা লখনউ টিমে রয়েছে তাদের কিন্তু অভিজ্ঞতা যথেষ্ট, সারা শুধুমাত্র আইপিএল নয়, ওই দলের অন্তত 7 থেকে 8 জন খেলোয়াড় আছে যারা বিশ্বের বিভিন্ন টি-20 বা টি-10 টুর্নামেন্ট গুলোতে, শুধু টি-20 না টি-10 ও হয়, ওয়েস্ট ইন্ডিজে টি-10 টুর্নামেন্ট হয়, সেখানেও কিন্তু তারা অংশগ্রহণ করেছে, ফলে তারা যথেষ্ট অভিজ্ঞ খেলোয়াড়। লখনউ কিন্তু একটা চমক দিলেও দিতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছে এখানে, কিন্তু সব থেকে সবাই যেটার দিকে তাকিয়ে আছে হাই ভোল্টেজ ম্যাচ যেটাকে বলা হচ্ছে সেটা হচ্ছে
সিএসকে বনাম গুজরাট, গুজরাট টিমটা এত ব্যালেন্সড একটা টিম, কিন্তু উল্টো দিকে যাহা তক মহেন্দ্র সিং ধোনি থাকবে এবং খেলাটা হবে নিজেদের হোম গ্রাউন্ডে, নিশ্চিত ভাবেই সেখানে কিছুটা হলেও অ্যাডভান্টেজ থাকবে সিএসকে। সিএসকে দীর্ঘদিনের অভিজ্ঞতা তাদের, যা তারা প্রায় টিমটাকে প্রতি বছরই একই ধরে মানে ধরে রাখার চেষ্টা করেছে, মাঝে দুটো বছর আইনের জটিলতায় টিমটা ভেঙে গিয়েছিল, কিন্তু পরবর্তীকালে কিন্তু ধোনি প্রায় টিমটাকে ধরে রাখতে পেরেছে, এটা একটা বড় দিক। আর লখনৌর ক্ষেত্রে বলা যেতে পারে যে লখনৌ কিন্তু এবারে ওভারঅল ভালোই খেলতে খেলতে এসছে, টোটাল টুর্নামেন্টে ভালোই খেলতে খেলতে এসছে। মুম্বাই বরং বলা যেতে পারে যে মুম্বাই চিরকালই লেট স্টার্টার, আমরা যদি মুম্বাইয়ের ইতিহাস দেখি মুম্বাই সব থেকে বেশিবার চ্যাম্পিয়ন হয়েছে আইপিএল এ, কিন্তু মুম্বাইয়ের ইতিহাস যদি দেখা যায় মুম্বাই কিন্তু যে বছর প্রথমবার চ্যাম্পিয়ন হয় সে বছরও মুম্বাই কিন্তু ধন্যবাদ সম্রাট সম্রাট চট্টোপাধ্যায় ছিলেন আমাদের সঙ্গে প্রতিনিধি টেলিফোন লাইনে।